গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আর সাথে রয়েছে বুনু। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো স্টার্ট করে দিয়েছি একটা নিউ ভ্লগ। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি কোর্টে। বাট কোর্টে যাওয়ার আগে কি কি আমি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখতেই পাচ্ছ আমি এখানে মাছের মানে দই কাতলা রান্না করছি, কারণ আজকে হচ্ছে সোনালির বার্থডে। তো আমাকে আগে থেকে বলে রেখেছিল যেদিন ওর বার্থডে সেদিন যেন ওকে আমি একটু মানে মাছটা রান্না করে খাওয়াই। তো তাই আমি কোর্টে যাওয়ার আগেই ফটাফট রান্না করতে মানে রান্না করা স্টার্ট করে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাছের কালারটা কিরম এসছে। তো ঝটপট করে রান্না করে দিয়ে আমি চলে গেছিলাম কোর্টে। দেখতেই পাচ্ছ বার্থডে গার্ল আসছে, ওরই আজকে বার্থডে। আর আমি যেহেতু ছিলাম না, বুনুই ওকে দিয়ে দিয়েছে আমার হয়ে। আর দিয়ে গেছে তোর জন্য, চলে গেছে। হ্যাঁ, আগের বার ডেকেছিল তখন তুই পড়তে গেছিলিস। কেমন আছো? ভালো আছি, আমি দুপুরে খাবো। এটা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তো আগে গিয়ে উইশ করে এসেছি। দেখছে যারা তারাও চলে আসবে কিন্তু। দেখা চুলটা দেখা, এখন সোনালি চলে এসেছে চুল বাঁধতে, ভালোই লাগছে ফোনে। এখন বাজে সন্ধে 7:30, আমি কোর্ট থেকে বাড়িও চলে এসেছিলাম, তারপর আর ব্লগ করিনি। এখন আবার স্টার্ট করছি যেহেতু সোনালিদের বাড়ি যাব। তুই আবার তুই মারছ দেদে, ও কি তুই ব্লগ করছিস? এই যে এটা আমি গেলাম, এই যে এই যে আমি পূজা, আমি প্রিয়া। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, তোমাদের ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো স্টার্ট করে দিয়েছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ। বেশ অনেকদিন পরে একটা বড় ব্লগ স্টার্ট করলাম। বেশ কয়েকদিন ধরে আমরা মিনি ব্লগই শেয়ার করি। তো যাই হোক, আজকে হচ্ছে 16th of May, আর আজকে হচ্ছে সোনালির বার্থডে। সোনালি মানে তো চেনই ওকে, আবুলির মাসি। তো তার জন্য আমরা রেডিও হয়ে গেছি, তার জন্য সকালে আমি একটু ভিডিও করেও ছিলাম, আর তারপরে কোর্টে গেছিলাম বলে ব্লগ করা হয়নি, তাই এখন আবার স্টার্ট করলাম। তো এখন হয়ে গেছি সুন্দরকে রেডি, এখন যাচ্ছি হচ্ছে সোনালিদের বাড়ি। তো চলো, কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। এখন চলে এসেছি ওদের বাড়িতে, আর এখানে সবকিছু রেডি করা হয়ে গেছে। এখন এখানে করা হচ্ছে আশীর্বাদ, একে একে সবাই আশীর্বাদ করবে, তারপর ওকে কাটিং করবে। তো এখন করছে ওর মা আশীর্বাদ, ওকে সবাই এক এক করে করে দেবে। তোরা ফটো তুলছিস কেউ? তোরা কেউ ফটো তুলছিস? আমি কটা করবো একটা দিয়ে ভিডিও হচ্ছে। আর একটা ফোন নেই বাড়িতে? ভাগ তাহলে ভিডিওই দেখিস তাহলে। এখন করছে মাম আশীর্বাদ, এরপর মাম গিফট দিয়ে দেবে। সোনামণিকে একটু দিও গো মাম। এখন করছে মনি আশীর্বাদ, মানে হচ্ছে ওর দিদি, তার মাঝখান দিয়ে মাম গিফট দিয়ে দিল। এরপর আমার মা আশীর্বাদ করে দিচ্ছে এখন সোনালিকে আর আবুলিকে। আবুলি কিন্তু আজকে বার্থডে না, তবুও আবুলিকে করা হচ্ছে, যেহেতু পুচকি একটা বাচ্চা পাই। আবুলিরও বার্থডে আসছে সামনে। এরপর আস্তে আস্তে সবাই ওকে আশীর্বাদ করে দিয়েছে, মানে ওর কাকারা অন্যরা, কিন্তু সেই ভিডিওগুলো আমার আর করা হয়নি। এখন স্টার্ট হবে কেক কাটিং, দেখতেই পাচ্ছ একটা ক্যামেরা হচ্ছে প্রবলেম করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিয়া সোনালি, হ্যাপি বার্থডে টু ইউ। এ মা, ওরা মাঝে মাঝে
কেটে দিই। হ্যাঁ হ্যাঁ কাট কাট যা ওইটার সাথে বলো না। তুমি কেমন দেখছে দেখ আর তো কদিন পরে তাও বলি খাওয়া দিয়ে দে কেক কাটবে। থ্যাংক ইউ আর কাট তাও কিন্তু থাবা বাবা দিতে আসছে না বল আর এইটা হচ্ছে ওর গিফট, একবার দেখিয়েও দিলাম যেহেতু আগে দেখাইনি। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, মা একটু ওদেরকে হেল্প করে দিচ্ছিল, সাথে আমিও আমাকেও দেখতে পাবে। আর এখানে আবুলি খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ আমাকে, আমি ওখানে কাজ করা স্টার্ট করে দিয়েছি। আর এখানে আমার বোন ফোন করছিল, বাকিদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু আমরাই রয়েছি, মানে মনিরা আর আমরা। সোনালিরও খাওয়া হয়ে গেছে, এখন উপরে মা আমার মনির মা খেয়ে নিচ্ছে, আর বাকিরা আমরা, আমি মনি আর মা আর বুনু একসাথে খাচ্ছি। তো কি কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো ফার্স্টেই ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম, আলুর দমটা মনে হয় দেখাতে আমি ভুলে গেছি। তারপরে ছিল চিকেন কষা, সব কটা আইটেমই ভালো হয়েছিল। তারপরে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, পায়েস আর কেক। এই যে দেখতে পাচ্ছি এপাশে রয়েছে সোনালি, মনি, এপাশে মা, বুনু আর আমি, আর এই যে আমার কেক। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর কি কি খেলাম সব তো তোমাদের সাথে শেয়ার করেইছি। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, এখন বাজে হচ্ছে 12:15, 15 মিনিটও নেই, 10 মিনিট বাকি। আর এই যে দুইজন দুই বোন বসে রয়েছে, আর এইখানে আবুলি ঘুমাচ্ছে, তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। চলো চলে আসি বাড়ি। আরে আমাদের পিছন পিছন ঘুরছে, কি একটা বললো তোমাদের। তো সোনালির বার্থডে তো কমপ্লিট হয়ে গেল, আর আজকে ব্লগটা এইটুকুই। যদি ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য অ্যাডভোট ইউবার। বাই, দেখা হবে একটা নতুন ব্লগে।